हेलो एवरीवन, गुड मॉर्निंग। आशा करी আপনারা সবাই সুস্থ স্বাভাবিক ভালো আছেন, এইটুকুনি চাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এলাম। তো আজকে রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক রকমই কচুর রান্না রেসিপি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। তাই আজকে ছোলা কচু দিয়ে একটা নতুন ধরনের রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা চলুন আমার সাথে দেখবেন। আজকে ছোলা কচু দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করব, সেটার জন্য মেইন জিনিস যেটা লাগবে ছোলা কচু আর চিংড়ি মাছ। হ্যাঁ, আর এবারে তো আলাদা ইনগ্রেডিয়েন্টস আছে। এটা এখন প্রথমে ছাড়ানো হচ্ছে। এটা একটু ছাড়াতে বেশ কষ্টই লাগে, কেননা বেশ শক্ত জাতীয় তো, কিন্তু করার সময় একবারে নরম। হ্যাঁ, ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি, এটা দিয়ে ছাড়িয়েছি। আপনারা মনে করলে বটিতেও ছাড়াতে পারেন। হ্যাঁ, দিয়ে এবারে এটাকে কুচি কুচি করে কাটবো এরকম। এটা এত শক্ত লাগছে, দেখবেন একটু পরে কেমন নরম হয়ে যাবে। এই যে এত সুন্দর ঝিরি ঝিরি করে কাটা হয়েছে, এবারে এটাকে ভালো করে ধুয়ে নেব। ফুটো তালে ধুয়ে নিলে কি হয়, জলটা সুন্দর ছাঁকা হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে এরকম আছে তো, এটা কি করতে হবে, এই নুন দিয়ে, এই বেশ কিছুটা নুন দিয়ে এরকম মাখিয়ে রাখবো। দেখবেন অন্তত 10-15 মিনিট মাখিয়ে রাখলে দেখবেন একবারে মানে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, যেন মনে হবে হয়ে গেছে। হ্যাঁ, এই নুনের কত গুণ সেটাই দেখা যাবে, এই যে না হলে কত শক্ত। হ্যাঁ, আর নখ দিয়ে ইয়ে করা যাচ্ছিল, সেটাই যে নুন দিয়ে রাখলাম, নুন দিয়ে ভিজিয়ে থাকলে একবারে নরম হয়ে যাবে, তারপর এটা রান্না হবে। তো এই যে 10-15 মিনিট রেখেছি, একদম হ্যার হ্যারানি, এই যে হ্যার হ্যার করছে আর একবারে নরম হয়ে গেছে। হ্যাঁ, এবারে এইটা করব। কড়াই পুরো গরম হয়ে গেছে, প্রথমে আমি এই যে চিনি মাছটা করে রেখেছি সেটা ভাজব। হ্যাঁ, খুব বেশি তেলও লাগে না, এই যে চিনি মাছটা ছাড়িয়ে রেখেছি আর তার যে মাথা লেজগুলো পেস্ট করে রসটা একসাথে রেখেছি, এবারে সেটাকে ভালো করে ভাজব। এবারে ধোয়া উঠছে, এবারে আমি চিনি মাছগুলো দিয়ে দেবো, তার সঙ্গে রসটা দিয়েও ভেজে নেব। এতে নুন হলুদ সব দেওয়া আছে, এই যে চিংড়ি মাছের মাথার রসগুলো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এতে দিলে কি হয়, চিংড়ি মাছ তো না হলে মাথার লেজ ছাড়ালে কতটুকু থাকে, তাই এই রসটা চিপে দিতে পারলে আপনি মেশিন লড়াই বেটে বা হামাল দিসটা পেস্ট করে রসটা চিপে বের করে নিলে তার একটা চিংড়ি মাছের স্বাদটা দিল। ওই জন্য এটা আমার মায়ের কাছ থেকে শেখা, মা করে ওই জন্য আমিও সেই মানে সেইভাবেই করে নিই। চিংড়ি মাছ এবারে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। চিংড়ি মাছ আবার বেশি না ভাজাই ভালো, বেশি ভাজলে না চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। কেটে আছে, কড়াই পরিষ্কার করে নিয়েছি, এই যে বাটিতে রেখেছি। এইবারে আমি গুট কচু বা ছোলা কচু করব, তেলও খুব বেশি লাগে না। আর কিছু দেবো না, তেল একবারে গরম হয়ে গেছে, এবারে শুধু দেবো কালো জিরে। আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যেতে পারে, আমি দিলাম না, কেননা আমার গুট গুট ওই
বুলেট লঙ্কাগুলো পচে গেছে ওগুলোই দিতে হবে, এরকম ঘষে দিয়ে দিলাম। দেখেছেন একবারে কেটে আছে, এবার এটা চিপে চিপে দিয়ে দেবো। আচ্ছা, নুন দিয়ে মাখানো ছিল সেই জন্য খুব বেশি নুন দিতে হবে না, এই পরিমাণ নুনটা আন্দাজ মতন আপনারা দেবেন। তবে অবশ্যই নুনে ভিজিয়ে, নুন দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে কি হয় ওই যে গলা চুলকাবার যে প্রবণতা থাকে সেটাও কেটে যায়, হায়ারানি ভাবটা বেরিয়ে যাবে আর নরম হয়ে যাবে। হ্যাঁ, কেউ মনে করলে আবার কুকারেও সিদ্ধ করে নিতে পারে, কিন্তু আমার যে মনে হয় নুন দিয়ে করে রাখলে সেটা ভালো হয়। এই নুন হলুদ দিলাম আর এই তিনটে লঙ্কা দিলাম, কেন একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, দিয়ে এটা ভাজা ভাজা হবে। এবারে একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কমিয়ে রেখেছি। আর রান্না বান্না সত্যিকারে যদি লো হিটে ঢাকা দিয়ে রেখে করা হয় সেটা একটা আলাদা স্বাদই হয়। আর আমি এটা আজকে চিংড়ি মাছ দিয়ে করছি, যারা নিরামিষ খেতে চান তারা নারকেল কোড়া দিয়ে করে খেতেও খুব ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল একটু মিষ্টি পড়লে বাঙালিদের জন্য একটু রান্নার সবেতে একটু মিষ্টি ছোটা দিতেই হয়। আর এই যে চিংড়ি মাছ দিচ্ছি এর এবার এই যারা নিরামিষ খাবেন তাদের চিংড়ি মাছটা বাদ দিয়ে করবেন, আর এই যে আমি করেছি এর মধ্যে চিংড়ি মাছের সাথে নারকেল কোড়া দিলেও ভালো লাগবে। এই চিংড়ি মাছের সাথে ভালো করে এবারে ভাজা হবে, এবার আবার একটু বাড়িয়ে দিলাম, দেখলেন তো খুব কম তেলেই হয়ে গেল। আর অবশ্যই চিনিটা এরকম আমার আন্দাজ মতন আমি স্বাদ মতন দিলাম, চিনিটা দিলে আরও সুন্দর মজবে। এবার আবার ঢাকা দিয়ে দেবো, কেননা চিনির সাথে চিংড়ি মাছের সাথে লঙ্কার সাথে নুনের সাথে সব একবারে মিশ্রণটা মজবে, সিদ্ধ হবে, কষাবে, সব রকম হবে। নারকেল কোড়া দিলে আরো কম তেল দিলে হয়ে যায়, কারণ নারকেলের একটা তেল থাকে। দেখি ঢাকা খুলে কি পর্যায়ে আছে, একবারে ঝরঝরা হয়ে গেছে দেখুন কি সুন্দর। আর চিংড়ি মাছ যাতে পড়বে তাতেই স্বাদ, এটাই হলো ব্যাপার। হ্যাঁ, তা এই দেখলেন তো রান্নার ক্ষেত্রে বলে না মন দিয়ে রান্না করলে রান্না ভালোই হয়, তার সঙ্গে মন দিতে গেলে সময়টা দিতে হয়। রান্না যে আবার দাও দাও করে বাড়িয়ে দিলাম, জল দিয়ে দিলাম, তাতে কিন্তু রান্না ভালো মজে না। এই যে সময় দিয়ে দিয়ে এই যে কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে করলাম বলে একদম দেখুন এই যে একবারে একবারে সিদ্ধ হয়েছে, এই যে একবারে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একবারে সিদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়ে গেল। এবারে নারকেল যারা দেবে তারা এই সময়টা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলেই সুন্দর হবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দিয়ে খেতে সত্যিই ভালো লাগবে, আপনারা একবার করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন সত্যি খুব সহজ পদ্ধতিতে হয়েছে এবং খেতেও টেস্টি। হ্যাঁ, আর যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।